এদিকে দেখো তো ভাই, তাহলে আমাদের বলছে লসাগু নির্ণয় করো। আমাদের একের এক নম্বর দেওয়া আছে 15 21, এই লসাগু বের করতে হবে। কারণ আমরা আগে লসাগু জানতে হবে। লসাগু আমরা দুই ধরনের বের করতে পারি, একটা হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তার মানে হলো লসাগু শব্দের পূর্ণ রূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই গুণিতকের মাধ্যমে আমরা লসাগু বের করতে পারি, এটা হলো একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে আমরা লসাগু যে ভাগ বের করবো এটাকে বলে সংক্ষিপ্ত পদ্ধতি। কি বলে? সংক্ষিপ্ত পদ্ধতি। আর এটার আরেকটা নাম আছে ইউক্লিডীয় পদ্ধতি। মানে এই ভদ্রলোকের নাম যে পদ্ধতি উদ্ভাবন করছে তার নাম অনুসারে এই পদ্ধতি বলে ইউক্লিডীয় পদ্ধতি। এখন এটা কিভাবে বের করবো? আমরা সংক্ষিপ্ত পদ্ধতি বের করবো, এটা সহজ। 15 21 আমরা কিভাবে বের করবো দেখো। প্রথমে আমরা দেখবো যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে এটা আমাদের বের করতে হবে। তা আমরা যদি এখানে প্রথমে 2 থেকে শুরু করি, 2 দিয়ে যাবে না। কি কেন যাবে না? 15 বিজোড় সংখ্যা, 21 বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যাকে কখনো 2 দিয়ে ভাগ করা যায় না। কি বলছি আমি বলো? মানে কোনো সংখ্যাকে তুমি 2 দিয়ে ভাগ করতে পারবে না, মানে ওটা নিঃশেষে বিভাজ্য হবে না। তো 2 এর পরে আমরা ধরলাম 3, এখন যদি আমরা 3 এর নামটা যদি আমরা জানি, এটা আছে 15, এটা 21, তাহলে 3 5 15 3 7 21, আমরা এখানে 3 নিতে পারি। 3 নিলে 15কে 3 দিয়ে ভাগ করলে 3 5 15 21, করে দিলে 3 7 21। এখন এই একটা 5 একটা 7 দুটো দুই রকম, এটা আর ভাগ যাবে না। এখন আমরা কি বের করবো? সুতরাং লসাগু সমান কি লিখবো? লসাগু সমান এই সব গুণ করবো আমরা, 3 গুণ 5 গুণ 7। এখন দেখ গুণ করলে কত? 3 5 15 15, কে আমরা 7 দিয়ে গুণ করবো। 5 7 35 5, 8 3, 7 1 7, 7 3 কত? 10। তাহলে লসাগু কত হলো? 105। এটা হলো আমাদের লসাগু, এটা হলো আমাদের কি? লসাগু। দুই নম্বর হচ্ছে আমাদের 35 21, আমরা লিখবো 35 আর 21, এটা কত দিয়ে ভাগ করা যায়? 7 দিয়ে। 5 7 35 3 7 21, সুতরাং লসাগু সমান 7 গুণ 5 গুণ 3। আমাদের দেখো আগেরটার মতো 3 5 15 7 15 105, উত্তর 105। 3 নম্বর হচ্ছে 20 12 25, 20 12 25। দেখো আমরা এটা দুইটা, এই দুইটাকে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2 দিয়ে বলো তুমি, 10 দুগুণে 20, 6 দুগুণে 12 আর 25, যেটা যায় না ওটা দিবে। কমপক্ষে 2টা যেন ভাগ যায়, এটা খেয়াল করবা। আবার আমাদের 10 আর 6, এই দুটাকে 2 দিয়ে ভাগ করা যায়, 5 দুগুণে 10 3 দুগুণে 6 আর 25 যায় না 25। এবার 5 এবং 25 দিয়ে আমরা করতে পারি, 5 নিলে 5 এর 5 3 এর 3 5 5 25, তাহলে সুতরাং সবাই 3 নম্বর করবো তোমরা, 2 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 5, 2 দুগুণে 4, 4 5 20, 3 20 60, 60 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 5 0 0 5 4 30 300, এটা হলো আমাদের উত্তর 300। এখানে আমরা কত দিয়ে যায়? 2 দিয়ে যদি আমরা দিই, 9 কে 2 দিয়ে যায় না, 16 কে 2 দিয়ে ভাগ করা যায়, 8 দুগুণে 16, 18 কে 2 দিয়ে ভাগ করা যায়, 9 দুগুণে 18 18। এখন এখানে 9 2টা, এখানে কয়টা? 2টা। আমরা একবার একটা নিয়ে নিলাম, 9 কে 9 8 যায় না, আবার 9 কে 9 আর যায় না এখানে। সুতরাং লসাগু সমান 2 গুণ 9 গুণ 8। এখন আমাদের কত? 9 দুগুণে 18, 18 কে আমরা 8 দিয়ে গুণ করবো,
64 4 থেকে 6 1 থেকে 8 8 এর 6 হলো 14 144 এটা হলো আমাদের লসাগু পাঁচ নাম্বার যেটা লসাগু শেষটা 20 12 25 32 20 12 25 32 আমরা প্রথমে তুলিয়ে নিব 10 দুগুণে 20 ছয় দুগুণে 12 25 যায় না 16 দুগুণে 32 আবার আমরা তুলিয়ে যাব 5 দুগুণে 10 3 দুগুণে 6 25 8 দুগুণে 16 এখন তুলিয়ে যায় না শুধু একটা আমরা জোর সঙ্গে জানে 5 আর 25 তা 5 দিব না 5 এর 5 3 যায় না 5 5 এর 25 8 যায় না সুতরাং লসাগু সমান 2 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 5 গুণ 8 এর গুণ করলে কি হবে দেখো 2 গুণ 4 4 5 20 3 20 60 60 কে 5 দিয়ে আমরা এর আগে গুণ করেছি 300 হয়েছে কত 300 তো 300 কে যদি আমরা 8 দিয়ে গুণ করি 800 800 3 8 24 24 মানে 2400 এটা হলো আমাদের লসাগু লসাগু নির্ণয় করো এক নম্বরে দেওয়া আছে 12 18 দেখো আমরা লসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমরা লসাগু নির্ণয় করা যায় অনেকগুলো পদ্ধতিতে এক নম্বর হলো আমরা এই লসাগুর যে পূর্ণ রূপ এটা আমরা কি লিখি লসাগুর পূর্ণ রূপ কি হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গরিষ্ঠ ভাগ করে করতে পারি ভাগ বলতে যেমন 18 12 আমরা 18 12 দিয়ে ভাগ করে করে আমরা ওইভাবে মানে লসাগু বের করতে পারবো কিন্তু আমরা একটা পদ্ধতিতে করবো লসাগু আমরা যেভাবে বের করছি লসাগু এভাবে বের করবো তাহলে সহজ এটা কিভাবে বের করবো দেখো 12 18 আমরা এখানে 12 এবং 18 এটা কত দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ছয় দুগুণে 12 নয় দুগুণে 18 এখন ছয় আর নয় কত দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে তিন দুগুণে ছয় তিন তিরিকা নয় এখন আমরা এখানে লিখবো সুতরাং লসাগু সমান কি লিখবো লসাগু সমান এই সবাই এদিকে দেখো মানে লসাগু আর গসাগু মৌলিক যে পার্থক্য লসাগু সময় আমরা এখানে যা আছে সবগুলো গুণ করছি কিন্তু গসাগুর ক্ষেত্রে শুধু আমরা যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করছি এগুলো গুণ করবো যেখানে থাকবে ভাগ শেষ এগুলো আমরা করবো না মনে থাকবো সবার মানে আমাদের শুধু যেগুলোতে আমরা ভাগ করছি যেমন এই যে 2 আর 3 কিন্তু এই 2 আর 3 এটা নেওয়া যাবে না গসাগুর ক্ষেত্রে লসাগুর ক্ষেত্রে সব নিতে হয় তাহলে গসাগু আমাদের কত 3 দুগুণে 6 এটা আমাদের গসাগু যদি আমার এই অঙ্কে লসাগু বের করতে বলতো তাহলে আমরা কি লিখতাম লসাগু সমান 2 গুণ 3 গুণ 2 গুণ 3 তাহলে কত দেখো 3 দুগুণে 6 6 দুগুণে 12 3 12 36 এটা হতো কত 36 কিন্তু গসাগু কত 6 তাহলে গসাগু শুধু আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করছি আমরা এই গুণনীয়গুলো এগুলো নিব বাকিগুলো না মনে থাকবে বলো সবাই তুলে দাও এটা